ব্রিটেনে মুদ্রাস্ফীতি কমছে কিন্তু কমেনি জিনিসের দাম যুক্তরাজ্যে কস্টম অফ লিভিংয়ের এই সংকটের সময়ে মুদ্রাস্ফীতির হার কিছুটা কমেছে যা জীবনযাত্রার সমস্যায় থাকা মানুষের জন্য একটি সুখবর আজ বুধবার প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে ব্রিটেনের যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মূল্যস্ফীতি অক্টোবরের যেটা এগারো দশমিক শতাংশ ছিল সেটা থেকে নভেম্বর মাসে এসে দশ দশমিক সাত শতাংশে নেমে এসেছে ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওয়েনেস নিশ্চিত করেছে যে বিভিন্ন পণ্যের দাম কিন্তু এখনও তীব্রভাবে বাড়ছে কিন্তু উল্লেখযোগ্য মুদ্রাস্ফীতির পতনের ফলে সংকটে থাকা পরিবার এবং ব্রিটিশ সরকারের জন্য একটি ভালো খবর নিয়ে আসবে গবেষণায় দেখা গেছে জ্বালানি এবং খাদ্যের উচ্চ মূল্যের কারণে ব্রিটিশ পরিবারগুলোর উপর চাপ তৈরি করছে এছাড়া বিভিন্ন পণ্যের পাইকারি দাম বাড়ছে ফলে রেস্তোরাঁ ক্যাফে এবং পাবগুলোতে বিভিন্ন আইটেমের দামও এখনও বেশিরভাগ ভুক্তার নাগালের বাইরে তবে এই সময়ে মোটর ফুয়েলের দাম কম থাকায় পরিবহন ব্যয় নিয়ে মানুষ কিছুটা স্বস্তিতে ছিল মোটর ফুয়েলের দাম বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কমে গিয়েছিল এতে প্রত্যাশিত দুই শতাংশের পরিবর্তে চার শতাংশ চার শতাংশ পয়েন্ট কমে এদিকে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বৃহস্পতিবার মুদ্রাস্ফীতির কমানোর প্রয়াসে সুদের হার তিন শতাংশ থেকে তিন দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে নতুন করে রেস ইন্টারেস্ট রেট বাড়ানো হলে মর্গেজ হোল্ডারদের নতুন করে আঘাত করা হবে ব্রিটিশ চেম্বার অফ কমার্স বলছে যে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সবচেয়ে উচ্চ হার অতিক্রম করছে বর্তমানে তারা আরও বলছে জিনিসপত্রের দাম এখনও অনেক বেশি রয়েছে যা আগামী কয়েক মাস অব্যাহত থাকতে পারে ওয়ানসের চিফ ইকোনমিস্ট গ্রান্ট ফিরজানার বলেছেন নভেম্বরে মুদ্রাস্ফীতি কমলেও পণ্যের দাম কিন্তু বেড়েছে তবে সেটি গত বছরের একই সময়ের চেয়ে কম বৃদ্ধি পেয়েছে চ্যান্সেলর জেরিমি হান্ড মুদ্রাস্ফীতিকে কোভিড মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট একটি বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলছেন যে এটি শুধুমাত্র ব্রিটেনের একক সমস্যা নয় এই মুদ্রাস্ফীতি কমানো ব্রিটিশ সরকারের এক নম্বর অগ্রাধিকার বলেও জানানো হয়েছে এদিকে জেরিমি হান্ট অন্য একটি বিবৃতিতে বলেছেন দেশের এই যে যখন পরিস্থিতি একটু স্বাভাবিক মানে হবে অথবা খরচ যদি কমে জীবনযাত্রা ব্যয় কমবে অথবা অর্থনৈতিক পরিস্থিতি যদি ভালো হয় সেই ভালো হওয়ার আগে আবারও অর্থনীতি আরেকটি ধাক্কায় খারাপ হবে এবং সেই খারাপ থেকে আস্তে আস্তে অর্থনীতি ভালোর দিকে যাবে এবং অর্থনীতি আবারও তার পূর্বের অবস্থায় ফিরে আসবে সরকার চেষ্টা করছে কস্ট অফ লিভিংয়ের সাথে সমন্বয় রেখে মানুষের বেনিফিট বাড়ানোর জন্য নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু এদিকে বেতন ভাতার বৃদ্ধির দাবিতে বিভিন্ন সেক্টরে এক ধরনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই ধর্মঘট চলছে যেমন আজকে রেল স্ট্রাইক আছে তারপরে পোস্ট অফিসের স্ট্রাইক রয়েছে এছাড়া সামনের সপ্তাহগুলোতে নার্স থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কর্মী তারপর বাস ট্রেন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে সুতরাং এই লাগাতার ধর্মঘট যদি চলতে থাকে তাহলে দেশে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হতে পারে যেমন ছয়টি এয়ারপোর্টে কর্মীরা তারা ধর্মঘটের কথা বলছেন এতে অসংখ্য ফ্লাইট বাতিল হবে সব কিছু স্বাভাবিক রাখার জন্য সরকার কুবরা মিটিং করেছে এবং কুবরা মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে পরিস্থিতি যতটুকু সম্ভব তারা স্বাভাবিক রাখার চেষ্টা করবে মুদ্রাস্ফীতি হার যদি কমতে থাকে এবং এই কমা যদি অব্যাহত থাকে তাহলে ব্রিটিশ অর্থনীতির যে সুবাতাস আগে ছিল সেটি আবারও ফিরে আসবে মানুষের সমস্যার কিছুটা হলো সমাধান হবে এটাই প্রত্যাশা করছেন বিশ্লেষকরা আসমম আসম রানার ট্রিভি লন্ডন